নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি সৌমিক এবং প্রসেনজিৎ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে। ঠিক আপনারা যেমন জানেন যে বেশ কয়েকদিন আগেই ইসলামপুর তথা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে যে কোভিড ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে তার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল প্রশাসন এবং বিশেষ করে ইসলামপুর মহকুমার যে ব্লকগুলি রয়েছে সেই ব্লকে পার্সেন্টেজ অফ ভ্যাকসিনেশন কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় যথেষ্ট কম এবং উদ্বেগজনক। সেই কারণে জেলা স্তরের একটি মিটিং করেছিলেন স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসন। ইসলামপুরের মহকুমা সমাহর্তা সপ্তর্ষি নাগ তাই নির্দেশিকা জারি করেন যে স্বাস্থ্য দপ্তর ঠিক যেভাবে চাইছে ঠিক সেভাবেই বুথ স্তরে ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে পৌঁছে দেওয়া হবে। বিগত কয়েকদিন ধরে এই বুথ স্তরে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। আজকেও ইসলামপুর মহকুমার বিভিন্ন বুথে, যেখানে ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে কিন্তু ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই ভ্যাকসিনেশন প্রক্রিয়া তদারকি করতে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ খোদ আজকে গোয়ালপুকুরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান এবং সেখানকার জনগণকে ভ্যাকসিনেশন নিতে প্রোৎসাহিত করেন। চলুন এ বিষয়ে কী বলে নিচ্ছেন বলছেন ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ, কতটা সাড়া ফেলছে তাদের এই উদ্যোগ। তারপর মানুষকে তাদের বাড়ির থেকে হোক বা যেখান থেকে কাজ করছেন সেখান থেকে তার পার্শ্ববর্তী যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে পাঠানোর জন্য তাদেরকে অনুপ্রাণিত করছি এবং তাতে সাড়া দিয়ে অনেক মানুষ কিন্তু তারপরে ভ্যাকসিন নিতে গেছেন। এবং শুধু আমাদের পুরো টিমটাই কিন্তু এটা করে চলেছে, আমাদের বিডিওরা তারা প্রত্যেকেই ঘুরছে, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটরা ঘুরছে, মানুষকে বোঝাচ্ছে বিভিন্ন ফসলের ক্ষেতে, বিভিন্ন চায়ের দোকানে, হাটে বাজারে সব জায়গায় আমার অফিসাররা যাচ্ছেন এবং তারা মানুষকে অনুপ্রাণিত করে ভ্যাকসিন দিতে অনুরোধ করছেন। বলছি